Hi guys, welcome to our YouTube channel bongviews. আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি ভীষণই একটা খুব মানে এখনকার দিনে খুব ভাইরাল একটা গান। বাংলাদেশে এমনিও অনেক গান এরকম হয় যে প্রচুর ভাইরাল হয়ে যায় খুব মানে কম সময়ের মধ্যে। গরম লাগে আমাদের এখানে, এখন গরম লাগে আর গরম লাগেই চলছে। কদিন আগে যেটা আমরা রিয়াকশন দিয়েছিলাম তো সেরকমই এই পার্টিকুলার গানটাও কিন্তু এখন খুব পরিমাণে ভাইরাল হয়েছে, মানুষের মুখে মুখে ছড়াচ্ছে। তো সেই জন্য মনে হলো, একদমই তাই, এবং সেই জন্য মনে হলো যে এটা নিয়ে ভিডিও করতেই হয়। তো আজকে নিয়ে চলে এসেছে সেই গানটির ভিডিও নিয়ে যার টাইটেল লেখা রয়েছে বিস্ময় বালক সাইফের জাদুকরি কণ্ঠে তাইতো আইলাম সাগরে, আর চ্যানেল নেম হচ্ছে কুড়েঘর। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনার আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনার আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। দেখলাম একটা ভীষণ ভীষণই সুন্দর একটা গান, এবং কেন গানটা এত ভাইরাল হয়েছে বোঝা যাচ্ছে। এবং বাচ্চাটার যে কণ্ঠ, মানে তার কণ্ঠে একটা অদ্ভুত বলিষ্ঠতা রয়েছে এবং একটা জোশ রয়েছে, মানে এতটা মানে সেই বলিষ্ঠ ভাবে গানটা গাইছে, এবং তার মধ্যে সেই যে স্বতঃস্ফূর্ততা রয়েছে বা হয় না, মানে গানটা মানে কতটা পরিমাণে আত্মস্থ করে নিয়েছে এবং সেইভাবে গাইছে, ভীষণ ভীষণ ভালো লাগলো। মানে এখানে কোথাও কি তার গলাটাই হচ্ছে সুপার হিট এবং তার কণ্ঠটাই হচ্ছে সেই ম্যাজিক যার জন্য গানটা হিট। এক্স্যাক্টলি, কারণ যখন দুজনেও একসাথে গাইছে তখনও কিন্তু কোথাও গিয়ে বাচ্চাটার গলাটাই ছাপিয়ে আসছিল, মানে খুব স্ট্রং একটা গলা, মানে এইটুকু বয়সে আমার মনে হয় না যে খুব বেশি ট্রেন্ড বাচ্চাটি, কিন্তু সেখানেও সে এত ভালো গাইছে। তাহলে এই ট্যালেন্টটা মানে তার, আমার যেন মনে হলো সে ঈশ্বর প্রদত্ত বা একদম সেই ইনবর্ন ব্যাপার একটা। তো সেখানে সে যদি চর্চা করে এবং ভবিষ্যতে যদি এটা নিয়ে থাকে তো তার কিন্তু গানের ভবিষ্যৎ যথেষ্ট মানে সুদূর প্রসারী বলে আমার মনে হয়। আমার তার গানের গলাটা শুনে মনে হচ্ছে সেই রাজস্থানী ফোক সং গুলো যেমন হয় সেই গানগুলো তার গলায় খুব ভালো লাগে। ওই রকম কিন্তু গলা লাগছে, এবং একটা হাস্কি একটা হালকা একটা ব্যাপার রয়েছে, তো তার জন্য আরো ভালো লাগছে। আর মানে গানটায় কিছু বলার নেই, শুধুমাত্র তার কণ্ঠটা আর জাস্ট পেছন থেকে একটা টিউন দিয়ে আর নর্মালি হয়তো ক্যামেরায় শুটিং,
তো মানে সেই বলে না মানে সেটেরও দরকার পড়ে না বা কোনো কিছুর দরকার পড়ে না, যদি সিঙ্গার আর গান বা সুর একটা যদি হিট হয়ে যায় তো সেটাই হচ্ছে এটা, মানে অসাধারণ অসাধারণ ভীষণ ভীষণই সুন্দর। এবং এই ছোট্ট বাচ্চাটির জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো আমাদের তরফ থেকে, সে আরো আরো এগিয়ে যাক এবং এইভাবে মানুষের মন জয় করুক, মানুষের ভালোবাসা পাক এবং তার ভবিষ্যৎ যেন আরো উজ্জ্বলতর হয়ে উঠুক। আর আমি গানটা ফার্স্ট দেখেছিলাম রিলসে একটা মানে রেস্টুরেন্টে বসে, মনে হয় এনারাও ছিলেন হয়তো, সেখানেই বাচ্চাটা গাইছিল, একটা সাদা কালো মতো ভিডিও ছিল, তো সেইখান থেকে মনে হয় ভাইরাল হয়েছিল, তো তারপরে মনে হয় এই গানটা আবার রিমেক করা হয়েছে। তো এমনিতে গানটা খুব সুন্দর, তো এই ব্যাপারে যদি আপনাদের মানে বেটার জানকারি থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, খুব ভালো লেগেছে গানটা আমাদের। তো যাই হোক, আশা করছি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, এবং আপনারা যেটা বললাম যে আপনাদের যদি কোনো কিছু নিয়ে মানে জানকারি থাকে বা এই বাচ্চাটির কোনো পরিচয় থাকে তো সেটা জানার ইচ্ছা, হ্যাঁ তো সেটাও অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবও করে যাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, আর চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেখানে ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মধ্যে সমস্ত কিছু পোস্ট করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্ত হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই টাটা, নমস্কার।